ভালো করে 5 মিনিটটা ধরে নাও, এখানে শেষ করছে আর বাদবাকিটা ঝিলিক বলবে। আসসালাম, বাদবাকি আর আছেটা কি বলবো? তুমি কি এটাতে একটু কথা বলবে না? বলো। গাইস আমাদের ভিডিওটা শেষ কর। ও বাবা, আলু বাবু একটু সরে যাচ্ছে না? পুজো ডায়েরি সিরিজটা এখানে। হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু দ্য বঙ্কন্যা। আমি ঝিলিক, আমি রিমি, আর আজকে আমরা এসেছি পুজো ডায়েরির এপিসোড 12 নিয়ে। আর আজকের এপিসোডটা হলো পাবলিক রিভিউ, মানে আমি তোমাদের সঙ্গে একটু পুজো নিয়ে গল্প করব, আড্ডা মারব, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আমরা অবশ্যই মাস্ক নিয়ে আছি, স্যানিটাইজারও করে সবার সাথেই কন্ট্যাক্ট করব। তো চলো দেখতে থাকো ভিডিওটাকে আর এনজয় করো। দুর্গাপূজা অষ্টমী কি প্ল্যান? পাঞ্জাবি পরে ঘুরতে, অঞ্জলি দেবো, অঞ্জলি দিয়ে তারপর বন্ধুর সঙ্গে ঘুরবো। দুর্গাপূজা অষ্টমী কি কি প্ল্যান থাকে? অষ্টমী, দুর্গাপূজার অষ্টমী বলতে আমরা বুঝি শাড়ি আর পাঞ্জাবি ছেলেরা, আর প্যান্ডেলে পুজো দেয়া, মায়ের ভোগ খাওয়া, আর সারাদিন চুটিয়ে ঘোরা, ম্যাডো স্কোয়ারে বসে আড্ডা দেয়া, রাত্রে বেরোনো বন্ধুদের সাথে, রাতে নাইট আউট করা, ঘুরতে যাওয়া, ঠাকুর দেখা, খাবার খাওয়া, এরকম। পুজোর প্ল্যান কি, মানে কলকাতায় থাকা হয় নাকি বাইরে? কলকাতা। আচ্ছা, কলকাতা বাইরে? না না, কলকাতাই থাকতে চাই। অবভিয়াসলি কলকাতা। এরকম কি কি পুজো মণ্ডপ আছে যেখানে তুমি কখনো মানে কোনো বছর মিস করো না? কলকাতা অনেক জায়গায় আছে, ঢাকুরিয়ার সাইডে আছে, অনেক মানে প্যান্ডেল, মানে ঠাকুর কি দেখা হয়? প্রচুর, এত ঠাকুর দেখে আমি সবকটা নাম এখন বলতে পারবো না। করতে চাও না? দেশপ্রিয় পার্ক আছে, তারপরে খড়পুরের দিকে অনেক প্যান্ডেল আছে যেখানে আমি কোনো বছরই মিস করি না। রাস্তা আমাদের ফুলবাগান তো আছেই, আর এখন নিউলিপুরে, আর হাওড়া ব্রিজে। ওকে, দুর্গাপূজার স্পেশাল কোনো মুহূর্ত যেটা তুমি আমাদের সাথে শেয়ার করতে চাও? মায়ের বরণ, বাগবাজার। স্পেশাল মুহূর্ত, মুহূর্ত অনেক এমন কেটেছে, কিন্তু এইবারের পুজোতে কী মুহূর্তে কেউ সেটা বলা যাচ্ছে না। 2015-র পুজোটা স্পেশাল ছিল। ওকে, পুজোর শপিং কোথায় করো? সেরকম কোনো ঠিক নেই, কখনো সেন্ট্রাল, কখনো নিউ মার্কেট। করেন পুজোর? এখানে করি, প্যান্টালুন থেকে। হ্যাঁ, প্যান্টালুন। এবছর পুজোর প্ল্যান কি? এবছর তো করোনা চারদিকে, আর আমার বাচ্চা খুব ছোট, এবার খুব চাপের ব্যাপার, দুর্গাপূজায় কীভাবে ঘুরবো। তাও মোটামুটি প্রিপারেশন নিচ্ছি, যদি টুকটাক ফাঁকা সময় রেখে যে দুপুরবেলাটা যদি বেরোনো যায়। এবছর পুজোর ইচ্ছা আছে বেরোনোর, কতটা পূরণ হয় সেটা দেখা যাক। প্ল্যানিং, এই করোনা চক্কর তো প্ল্যানিং বলা যাচ্ছে না, একটা ভাবতে হবে কি করা যায়। মানে এখনো পর্যন্ত কোনো প্ল্যানিং হয়নি। এবছর শপিং কি শুরু হয়ে গেছে? একদম একদম শেষ করো। না, শপিং এখনো শুরু হয়নি, শুরু করতে হবে। এখনো হয়নি? না, এখনো স্টার্ট হয়নি শপিং। এখনো পর্যন্ত দুটো জামা প্যান্ট হয়েছে, জুতো হয়েছে, বাকিগুলো এখন প্ল্যানিং চলছে, কেনাকাটা হবে, অষ্টমী অবধি কেনাকাটা চলবে। তো কেমন কাটবে? সেটাই তো খুব চাপের করোনার জন্য, প্রত্যেক বছর রাত জেগে ঠাকুর দেখা হয় দুটো তিনটে, আড়াইটে সাড়ে তিনটে। এবছর মেয়েও একটু বড় হয়ে গেছে, আমাকে ছাড়া থাকে না, ওকে নিয়ে বাইকে যতদূর গাড়িতে করে যতক্ষণ দেখা যাবে আর কি করব। এবারের পুজো ইচ্ছে আছে অনেক কিছু করার, কিন্তু জানি না কি হবে, সবই উপরওয়ালার দয়া। ওই আর টুকটাক কাটবে, প্যান্ডেল হচ্ছে না, সেই রকমভাবে পুজো হপিং হবে না, রাস্তায় ঘোরাঘুরি, বন্ধুর সঙ্গে খাওয়া দাওয়া, রেস্টুরেন্টে গিয়ে ওইটুকুনি যা। আবার প্রথমে মাথায় কি আসে? ফার্স্ট তো প্রেম, তা বন্ধুর সঙ্গে আড্ডা, হোল নাইট ঘোরা, এগুলো সবার ফার্স্টে কি মনে হয়? ফার্স্ট বছর বন্ধুর সাথে নাইট আউট। পুজো বলতে সবার প্রথম মাথায় আসে ঘুরতে যাওয়া, এটাই আপাতত বেকার জীবন, এটাই লাইফ আছে। অষ্টমীতে দুর্গা মণ্ডপে গিয়ে প্রথম দেখে কারো প্রেমে পড়ে যাওয়া বা ক্রাশ খাওয়া? হ্যাঁ, আছে তো, সে এখনো আছে, আমার সঙ্গে নেই, সে এখনো আছে। ওকে, থ্যাংক ইউ।
আজকে পাবলিক রিভিউটা এখানেই শেষ, আর এখন ঝিলিকদের বাড়িতে এসে একটু বসে আছি, আমি বাড়ি ফিরবো। পুজো ডায়রি সিরিজটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সঙ্গে থাকো, প্লিজ চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর আর কি করো, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর পূজোটা খুব খুব ভালোভাবে কাটিও, হ্যাপি পূজা তোমাদের সবাইকে। আর আমরা যে মেকআপগুলো তোমাদের দেখিয়েছি তোমরা যদি সেগুলো ট্রাই করো তাহলে আমাদেরকে ইনস্টাগ্রামে কিন্তু ট্যাগ করতে ভুলো না, আমাদের ইনস্টাগ্রাম আইডিটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো, টাটা।